ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাবছো এইভাবে কি করে শুরু হলো অনন্যার ব্লগ? আর বলো না বন্ধুরা, মায়ের অবস্থা একটু ইমপ্রুভমেন্ট হয়েছে বলে মনে হচ্ছে, কারণ বলতে চায় না মুখে কিছু, তো এটা বিশাল মুশকিলের। যাই হোক, তো বললাম চলো ডক্টর দেখিয়ে আসি, তো কিছুতে রাজি হচ্ছে না, আমি জানি না। এরপর মনে হয় নেক্সট উইক থেকে দেখবো স্কুলে যাবো, তখন ডক্টর দেখানোর কথা মনে হবে। আমার তো তাই মনে হচ্ছে, আমার কপালে ভোগান্তিই আছে। তো সেই জন্য অ্যাজ ইউজুয়াল বাকি বলতে গত তিন দিন ধরে তো চলছে এই রান্নাবাড়ি আমার। দেখো গত তিন দিনের মতো আজকেও রান্নার দায়িত্ব রান্না তুলে নিয়েছি। তো এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে, বাবার মাছের ঝোল হবে আলাদা, আর আমার আর মায়ের জন্য হবে সর্ষে পোস্ত পাবদার। তো কারণ বাবাকে সর্ষে পোস্ত দেওয়া রিচ নেওয়া যায় না, কারণ খুব রিচ হয়ে যায়। তো আর তার মধ্যে বাবার হার্টের প্রবলেম আছে, কী দরকার বাবার ওই হার্টের প্রবলেম বাড়াবাড়ি করার মতো, মানে করার কোনো দরকার নেই বাবা, কোনো দরকার নেই। এমনি যেহেতু মায়ের অসুস্থতা নিয়ে আমি যথেষ্টই ভুগছি, এবার বাবার অন্তত যাতে সুস্থ থাকে সেটা দেখতে হবে। তো সেই জন্য দুটো মানে তিনজন মানুষের দুরকম ঢোল, তাদের কিছু যায় আছে না। যাই হোক, এই যে ভালোভাবে কষা হয়ে গেছে, লেগেও যাচ্ছে, দেখো আমি জল দিয়ে দিচ্ছি, আরও এই যে জল দিয়ে দিয়েছি। যাই হোক, আজকে খুব তাড়াহুড়ো করে করতে হবে কাজগুলো। তো আজকে তো একটা ব্যাংকে কাজ আছে, সেটা আজকে না করলেই নয়, কালকে তো আবার স্যাটারডে, সেকেন্ড স্যাটারডে, তো হলিডে, মানে ব্যাংক হলিডে অ্যাকচুয়ালি, এমনি হলিডে নয়। তো সেই জন্য ওই সেকেন্ড স্যাটারডে হলিডে, তো সেই জন্য কালকে গেলে তো হবে না কাজটা। আর সোমবার থেকে তো স্কুল শুরু হবে, টিউশনও শুরু করে দেবো, অনেক দিন তো বন্ধ রাখলাম। যাই হোক, তো আর বন্ধ রাখাটা উচিত নয়, কারণ ওদের সামনে এক্সাম আছে। তো সেই জন্যই ব্যাংকে কাজটা আজকেই ভাবছি করিয়ে আসবো। তো তার জন্য তাড়াহুড়ো করে রান্নাবাড়ি কমপ্লিট করতে হবে। এই তো ঝোলে জল দিয়ে দিয়েছি, একটু ফুটে এলেই ঝোলটাকে কড়াই থেকে আরেকটা পাত্রে ট্রান্সফার করে ফুটিয়ে নেবো মাছগুলো দিয়ে, তাহলে তাড়াতাড়ি হবে। আর কড়াইটা ফাঁকা পাওয়া গেলে এই যে পাবদা রয়েছে, পাবদা সর্ষে পোস্ত হবে, তার জন্য এই যে আলু রেডি আছে, ও এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়ে ঝোলে। যাই হোক, আর এই যে আছে পেঁয়াজ কলি আলু, এটাকে ভাজতে হবে, তাহলেই আজকের মতো রান্না কমপ্লিট হবে। আর এখানে ভাত কুকুর দিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে, তাহলে ঝোল ফুটুক, ফুটতে থাকুক, তারপরে এই ঝোলটাকে ট্রান্সফার করে নিয়ে পাবদাগুলোকে ভাজবো। দেখি পাবদাগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, বললাম না ট্রান্সফার করে দেবো, হাতের সামনে এটাকে ভেজেছি, একটা ভাবছো হয়তো কীরকম ভাঙা ছচবেন, কিন্তু কিছু করার নেই, আমি অত খুঁজতে পারলাম না, কারণ আমি সময় নষ্ট করতে পারবো না। অলরেডি ঘড়িতে বাজে 12:50, একটা বাজতে 10, ব্যাংক কিন্তু 4 অবধি খোলা থাকে, তারপর কিন্তু ঢুকতে দেবে না, তার আগে আমাকে পৌঁছাতেই হবে যে করেই হোক। তো সেই জন্য এটাকে হাতের সামনে পেয়েছি, এর মধ্যেই ট্রান্সফার করে দিয়েছি, দেখো ফুটছে। আর এখানে চলছে পেঁয়াজ কলি ভাজা, এখনও পাবদা মাছ ভাজিনি, পাবদা মাছটাকে ভেজে দেখাবো কেন বলেছিলাম তখন জানো। এই দেখো পেঁয়াজ কলিটাকে দাদা একটু নেড়ে দিই, জীবনে প্রথম নিজের দায়িত্বে পেঁয়াজ কলি খাচ্ছি, তো খুব চাপে আছি আজকে। এটা অবশ্যই এবারে শীতের প্রথম পেঁয়াজ কলি খাওয়া হবে, ফার্স্ট পেঁয়াজ কলি এবারে শীতে। তো সেটাই ভাজার জন্য ব্যবস্থা হচ্ছে, চলছে, আর বলো না অনেক কিছু, মানে কি বলবো, মানে যে প্রতিদিন রাঁধে তার ব্যাপারটা একরকম, আমি তো রাঁধি না, তোমরা তো ভালো করেই জানো আমার রান্নাদের ট্যালেন্ট। তো এই কয়দিনে বেশ নিজেকে একটা বেশ মানে কী বলবো, রাঁধুনি না এখন, আমি সবসময় নিজেকে একটু উচ্চ স্তরে রাখি, শেপ মনে হচ্ছে, শেপ, বুঝলে বন্ধুরা, কী আর বলবো, মানে হচ্ছে খুব চাপে থাকি, মানে চাপে আছি এই পেঁয়াজ কড়িটাকে নিয়ে। অনেক ভেবে চিনতে মনে করলাম, গতবারে পেঁয়াজ কড়ি তো গতবারই খেয়েছিলাম, কারণ শীতেই তো মেনলি পাওয়া যায় সবজিটা। তো মা কী থাকতো ভাজাটার মধ্যে, কী থাকতো তখন মনে হলো, ও শুকনো লঙ্কা থাকতো আর হচ্ছে কালো জিরে থাকতো, তো সেই দুটোই দিয়ে দিয়েছি। মা এসে বললো, কী রে দিলি? তাহলে হ্যাঁ দিলাম। তো যাই হোক, মাকে আবার ঘরে পাঠিয়ে দিলাম, মা মাঝে মাঝে টয়লেট টয়লেট করতে উঠলে এখানে আসছে, এসে ভাবছি আমার মেয়েটার তো যা রান্নার প্রতিভা, এ তো অজ্ঞানই হয়ে যাবে, নিজে অজ্ঞান হয়ে যাবে না, সবজিকে তোকে অজ্ঞান করে দিবে কে জানে। কিন্তু এটা সত্যি কথাই, কালকে তো বেস্ট কমপ্লিমেন্ট পেয়েছিলাম, মা আমার বাঁধাকপিকে আমার দিদুনের রান্না বাঁধাকপির সঙ্গে তুলনা করেছে, আমার জীবন একদম বর্তে গেছে যাকে বলে এক কথায়। তো একটু ঢাকা দিয়ে রাখি,
নাহলে সিদ্ধ হবে কি করে, এটাই হচ্ছে ব্যাপার। আর ঝোলটা তো মনে হচ্ছে গন্ধে প্রায় হয়ে গেছে। আর এই পাবদাগুলোকে কেন বললাম, ভাজার পরে তোমাদের সাথে কথা হবে, মানে মনটা যদি তোমাদের কথা বলার দিকে চলে যায়। আর পাবদা যা ফোটে তোমরা তো জানোই, যদিও চালের গুঁড়ো মাখাবো তবুও যা ফোটে আর ফোটে বাবা। তাও দেখা গেল গোটা চোখ মুখে আমার তেলে তেল ছিটে, তারপরে ফোস্কার হলো, মানচিত্র হয়ে গেল। তাহলে ওই বাড়ি বিয়ে বাড়ির দিকে কেমন লাগবে দেখতে, আমাকে মানচিত্র ওম্যান মনে হবে। তো সেই জন্যই এই পাবদাগুলোকে ভেজে দেখা হচ্ছে। আর তোমার তো দেখালাম আমি বন্ধুরা, পেঁয়াজকুলিটা হয়ে যাক, জীবনে প্রথম পেঁয়াজকুলি বানাচ্ছি, বিশাল ব্যাপার। আর ঝোলটাকে নামিয়ে নেবো, তাহলে পাবদা ভেজে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। বাপরে বাপ, আলটিমেটলি পাবদাগুলো ভাজা হয়েছে। বলেছিলাম না চালের উপরে মাখাবো, ভাবলাম না মাখিয়ে ভেজে দেখি তো কী হচ্ছে, কতটা ফোটে। হনুমান যে অশেষ দয়া, যে মানে টাইমিং মানে ঠিকঠাক ছিল, মানে ঠিকঠাক হলো উল্টোতে পেরেছি, আবার ঠিকঠাক দিয়েছি, দিয়ে আবার ঢাকনাটাও দিয়ে দিয়েছি, যা ফোটাফুটি সব ঢাকনার মধ্যে হয়েছে। তো যাই হোক, পাবদা ভাজা কমপ্লিট, এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে তেলে। তাহলে তেলে চলো আলু ছাড়তে থাকি, তেলে ধোয়া উঠছে দেখতে পাচ্ছ মনে হয়। সব আলুগুলো নাড়াচাড়া করিনি, এবার ফোড়নগুলো দিয়ে দিই। ফোড়নগুলো নয় সরি, ফোড়ন দিয়ে দিই। অ্যাকচুয়ালি ফোড়ন বলতে তো শুধু কালো জিরে, ঠিকঠাক। ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার এর মধ্যে অল্প জল দিয়ে গেল, হয়ে গেল। এবার দায়িত্ব নিয়ে দিতে হবে, ভাবছো কী কী দিতে হবে? প্রথমে দিতে হবে নুন, কতটা যে দেব আই হ্যাভ নো আইডিয়া, তাও চেষ্টা করে দেখি। এতটা দিয়ে দিই, দেখি তারপর কী হচ্ছে। বাস অল্প করে দিলে পরে দেওয়া যায়, কিন্তু প্রথমে বেশি দিলে পরে আর অ্যাডজাস্ট করা যাবে না। তারপরে দেব হলুদ গুঁড়ো, দেখি কতটা দেই, এতটা দেই, দেখি তারপরে কী হচ্ছে। খুব রিক্স এই কাজগুলো করা, খুব রিক্স, হলে তো খুব ভালো, না হলে তো গেল। এইবারে দিতে হবে ঝালের গুঁড়ো, এই যে এটা কতটা দেওয়া উচিত, ঝাল বেশি খেলে বেশি দেওয়া উচিত বলো, ঝাল বেশি না খেলে থোড়াই না বেশি দেওয়া উচিত, মোটামুটি দেওয়া উচিত। ও এতটা দিয়ে দিই, এইবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়াই, বাড়িয়ে একটু নাড়াচাড়া করি তো। বা কালারটা তো ভালোই এলো, জানি না কী হলো ভেতরে। তোমরা কী ভাবছো বন্ধুরা, যে আমার রান্নার এত ট্যালেন্ট নিয়ে আমি কী করে রান্না করছি না? হ্যাঁ বাবা বন্ধুরা, আমার সেই ট্যালেন্ট। তাহলে একটু ভালো করে ফুটুক, এটাকে একটু প্রথমে কষিয়ে নেব, ততক্ষণ তার জন্য তো একটু জলটা শুকানো দরকার, একটু শুকাক। আর তার সঙ্গে দেখিয়ে দিই, এই দেখো জীবনে প্রথম পেঁয়াজকলি ভেজেছি, জানি না কেমন, সেটা তো লাঞ্চ করলেই বোঝা যাবে কেমন হলো। আর এখানে বাবার ঝোলটাও রেডি, এখনও সার্ভ করিনি। এই মাছের ঝোলটাকে নিয়ে খুব চাপে আছি তো, মানে মাছের সর্ষে পোস্তটাকে নিয়ে, পাবদার এটা হয়ে গেলে একেবারে সব সার্ভ করে রেডি করে নেব। এই যে বন্ধুরা, কিছুটা ফুটে গেছে, গন্ধ বেরিয়ে গেছে, এইবার এইখানে রাখা আছে সর্ষে পোস্ত বাটা, এটাকে দিয়ে দিতে হবে। চলো দিয়ে দিই, চামচে করে তুলে তুলে। সমস্ত দেওয়া কমপ্লিট, সর্ষে পোস্ত এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। চলো মিশিয়ে নিই। এইবার বন্ধুরা, এই সর্ষে পোস্তটা দেওয়ার পরে একটু কনফিডেন্স লেভেল হাই হলো আমার, মানে দেখে মনে হচ্ছে মায়ের মতোই মনে হচ্ছে অনেকটা,
জানি না কেমন হবে খেতে, নো আইডিয়া। তো এই সর্ষে পোস্তটাকে দিয়ে এই যে মানে গ্রেভিটা তৈরি হয়েছে এখন, এটাকে একটু কমাতে হবে, মানে একটুখানি যেহেতু জিনিসটাকে একটু কষাতে হবে, না কষালে তো তেল না বেরোলে তো সেই টেস্টটা আসবে না। তো সেই জন্য তাহলে এই গ্রেভিটাকে একটু কমাতে হবে, নাহলে কষাবো কী করে। তাহলে একটু ঢাকা দিয়ে রাখি, গ্রেভিটা একটু কমে আসুক, তারপর কষানোর সময় আবার দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ বন্ধুরা, হয়ে আসছে মনে হচ্ছে, না দেখো। এখন বেশ একটা মা মা ব্যাপার হচ্ছে মনে হচ্ছে গন্ধে, আর দেখতেও তাই মনে হচ্ছে, ওরকমই তো হয়। যাই হোক, আমার বেশি পরিমাণে একটু জল পড়ে গেছিলো, সেই জন্য একটু লেট হয়ে গেল মানে জলটা শুকোতে, আর কি বলবো। যাই হোক, ও ফার্স্ট একা একা করার এক্সপিরিয়েন্স এরকম হবেই, তাই না? হয়তো যারা মানে একদম খুব ভালো রাঁধুনি তাদেরও হয়তো প্রথমের এক্সপিরিয়েন্স এরকমই ছিল। প্রথম তো প্রথমেই হয় বলে, প্রথমে কি আমরা পড়াশোনা জানতাম না? তখন তো বাবা লিখতে আমাদের হাত ধরতে হতো, তাই না? তো যাই হোক, এখন ভালো করে কষিয়ে নিই, কষিয়ে জল দেব। যাই হোক, আজকে বিশাল এক্সপিরিয়েন্স আমার, আজকে না কত দুদিন ধরেই হচ্ছে, মানে জবে থেকে অ্যাকচুয়ালি মা এর হাঁটু প্রবলেমের জন্য মা মানে আর আসতে পারছে না রান্নাঘরে, তবে থেকেই হচ্ছে অ্যাকচুয়ালি, বিশাল এক্সপিরিয়েন্স। কোনোরকম কোনো হেল্প ছাড়াই আশা করছি বাদ বাকি রান্নাগুলোর মতো এটাও আমি করতে পারবো। কারণ যাই হোক, আমার সংকট মোচন তো আছে আমার সাথে, আমার হনুমানজি। হনুমানজি তো দেখছেন যে আমি চেষ্টা করছি, আর বলে না ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে নিজে সাহায্য করে। এই তো তেল কেটে দিয়েছে, দেখো সাইড সাইডে তেল দেখা যাচ্ছে বন্ধুরা। তাহলে আমি এখন অল্প করে একটু জল দিয়ে দিই। বন্ধুরা, ঝোলটা ফুটে এসেছে, পুরোপুরি ফুটে গেছে। তো এখন ভাবছি মাছগুলো দিয়ে দিই, পাপড়াগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিই। গন্ধ তো ভালোই বেরিয়েছে, জানি না খেতে কেমন হলো। আজকে দায়িত্ব নিয়ে একা একা দিয়েছি বন্ধুরা, নুন হলুদ বাবা, ঝালের গুঁড়োটাও দিয়েছে অবশ্য। না যাই হোক, অ্যাকচুয়ালি কদিন ধরে নিজেই করছি, আজকে তোমাদেরকে সাক্ষী রাখলাম কতটা কী দিলাম। অ্যাকচুয়ালি খুব তাড়াহুড়ো করছি, ব্যাংকটা বন্ধ হয়ে গেলে না বিশাল ঝামেলা হয়ে যাবে, আলটিমেটলি কোনো কাজই আমার আর কমপ্লিট হবে না। আর এখানে আছে এই যে কাঁচা লঙ্কাগুলো, এগুলো এখন দিয়ে দেবো, যার যেরকম ঝালের দরকার সে সেরকম খেয়ে নিতে পারবে। তাহলে ভালোই গন্ধ বেরিয়েছে, দেখতে তো ভালোই লাগছে, জানি না কেমন হলো খেতে, সেটা খেলেই বোঝা যাবে। মায়ের কাছ থেকে আজকে রিভিউ তোমাদেরকে শোনাবো, কালকে রিভিউটা তো শোনাতে পারিনি, বাঁধাকপি রিভিউটা শুনে আমি স্টান্ড হয়ে গেছি। আজকে মাকে আমি দায়িত্ব নিয়ে মায়ের রিভিউটা তোমাদেরকে শোনাবো। তাহলে একটু কমিয়ে দিই গ্যাসটা, গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি, তাহলেই তো আই থিঙ্ক হয়ে যাবে। কিছুক্ষণ ফুটতে হবে, এই 5 মিনিট মতো, তাহলেই হয়ে যাবে আশা করা যাচ্ছে। তাহলে দেখি বন্ধুরা, ঢাকা খোলার পরে আর ফাইনালি দেখাবো তোমাদেরকে আবার। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে, পাপ দাও আছে, সর্ষে পোস্ত, ভালোই গন্ধ বেরিয়েছে। এখন আমি করবো স্নান, তাহলে স্নান করে এসে লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। বন্ধুরা আজকে লাঞ্চ, আজকে লাঞ্চে আছে ভাত, পেঁয়াজ কলি, আলু ভাজা, তার সাথে আছে অল্প বাঁধাকপি সবজি। এটা কোথা থেকে এলো? ওটা কালকের বাঁধাকপিটা, কালকে তো ওই বিয়েবাড়ি চপ করে খাওয়াই হয়নি, সেই জন্য আমার ভাগেটা থেকে গেছিল ফ্রিজে, এটাকে গরম করে নেওয়া হয়েছে। তার সাথে আছে বন্ধুরা সেই যে টেস্টি টেস্টি পাবদা মাছের সর্ষে পোস্ত, আর ওইটা তো বাবার জন্য স্পেশাল ছিল। আর তার সাথে আছে ডাল। এই হলো আজকের লাঞ্চ, আর এই ডালটাও কালকের। আমার ভাগেরটা কোথায় যাবে? ফ্রিজে ছিল, ওটাকে বের করে গরম করে নিলাম, এখন খাবো। তাহলে লাঞ্চটা সেরে নিই,
তারপর রিভিউ দেবে মা কেমন ছিল, না খেলে কি করে বুঝবো বলো। খেয়ে দিয়ে রিভিউ দিচ্ছি মা মেয়ে মিলে। দেখো বন্ধুরা, মা খুব তাড়াতাড়ি এখন রান্নাঘরের দেওয়াল পরিষ্কার করছে, কারণ যেতে হবে তো, এখন আমি রেডি হয়ে নেবো। তো যাওয়ার আগে তোমাদেরকে রিভিউটা শুনিয়ে দিয়ে যাবো না, কেমন লাগলো মায়ের, মা বলো কেমন লাগলো। খুব সুন্দর হয়েছে খেতে, এত সুন্দর যদি শসা পোস্ত করতে পারবি বাপদাও আছে, আমি ভাবতেই পারি না। বাবা যেমন কালকের বাঁধাকপি ছিল সুন্দর, আর সেই বাপদা আছে শসা পোস্ত ঝাল এত সুন্দর হয়েছে, লবণ হলুদ সব কিছু ঠিকঠাক, আমি তো কিছুই দিয়ে দিইনি আজকে, খুব সুন্দর হয়েছে। এইভাবেই তুই রান্না করতে থাকবে, তুই সব পারবি। লোককে বলিস আমি রান্না করতে পারি না, বললাম যদি মেয়েরা একটু চেষ্টা করে সব মেয়েরাই রান্না করতে পারবে, রান্না একটা শিল্প, আমি একটু চাই যত্ন। রান্না করতে বসে এবং অন্য চিন্তা করবো তাহলে রান্না ভালো হবে না, রান্নাটা করছি রান্নাটা যেন ভালো হয় এই চিন্তা ভাবনা যাদের আছে তাদের রান্না কখনোই খারাপ। কয়েকদিন আমায় রান্না করে খাওয়ালি, আমিও নতুন রান্না স্বাদ পেলাম, আর একঘেয়ে রান্না প্রতিদিন এটাই বিরাট ব্যাপার, রান্নাটা সত্যি ভালো। সান্ত্বনা খেলো ও ভালো বলিল, লবণ টবণ সব ঠিকঠাক পারফেক্ট। বাহ, কত বড় একটা কমপ্লিমেন্ট পাওয়া গেল বন্ধুরা, আমার জীবনের তো ষোলো আনাই সার্থক হয়ে গেল এটা শুনে। ও ভগবান, বারো চোদ্দ না, পুরোপুরি ষোলো আনাই সার্থক। এবার একদিন মাংস কান্না করাবো আর একদিন ডিম কষা, ব্যাস হয়ে গেল তাহলে আরো রেজাল্ট ভালো হবে, দেওয়া যাবে। নিরামিষ রান্না তো হয়ে গেছে, কালকে ভেজ, আজকে নন ভেজ, দেখো বন্ধুরা, মা তো গ্যাস ট্যাস সব বুঝে ফেলেছে, মায়ের রিভিউটাও শোনা হয়ে গেল, কাজ কাম রিভিউ। এখন বাজে বন্ধুরা 3:04, এবার তাড়াতাড়ি রেডি হয়ে দৌড়তে হবে ব্যাংকে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতো বাই বাই।